তুমি শুনছো 1/74 মেস এফএম, যেখানে আমি রয়েছি আর যে কবির তোমার সাথে কিছু নতুন আড্ডা নিয়ে। নন্দিনী, তুমি বলতে মৃত্যু এসে ফিরে যাবে, এত প্রেম দিও না আমাকে। আসলে মৃত্যু কিন্তু কখনোই খালি হাতে ফিরে যায় না নন্দিনী। আমি তাই আমার ভালোবাসাকেই পরলোকে পাঠিয়েছি। ভাবতে গিয়ে আজও থমকে যাই, যেই মেয়েটা হাজারটা চোখের ঘেরা টোপে, রেস্তোরাঁর একটা ঘুপচি কামরায় একটা টিউশন মাস্টার ছেলের সাথে সময় কাটানোর জন্য 2 ঘন্টা অনায়াসে অপেক্ষা করতে পারতো, সে আজ কল্লোলিনী। যে মেয়েটা আমার দস্যিপনার ছেনি হাতুড়িতে নিজের অজান্তেই গড়ে ফেলেছিল প্রেমিকার অবয়ব, আজ তার বাড়িতে একটা আয়নাও অবশিষ্ট নেই, যার লাল ঠোঁট দুটো একসময় আমার কাছে ক্লোরোফর্মের উৎস ছিল, আর যার চোখের কাজল এই ছন্ন ছাড়া আমাকে অনায়াসেই একজন নিপাট আদর্শ প্রেমিকে পরিণত করত। জানি না আজ আমার নির্বাসনে তার চুলে কারা জমিয়েছে চিরুনি তল্লাশি। নন্দিনী, আমার জন্মদিনের মাঝরাত্রে সবাইকে শোনানো ওই দ্য নাম্বার ইউ আর কলিং ইজ স্পিকিং টু সামওয়ান এলস, এটাকে কলার টিউনে বানিয়ে নিলে। সেদিনে আমি মনে মনে বলেছিলাম, মৃত্যু এসে অপেক্ষা করছে, এত অবহেলা করো না। মৃত্যু এসে অপেক্ষা করছে, এত অবহেলা করো না। তুমি শুনছিলে 1/74 মেস এফএম, যেখানে আমি ছিলাম আর জে কবির তোমার সাথে। আজকে হচ্ছিল কিছু আড্ডা। আজকে আমি আমার একজন বন্ধু সুমন সরস্বতীর লেখা একটা কবিতা বলছিলাম, যার নাম চিরকুটে নন্দিনী। আজকের মতো আড্ডা এইটুকুই। তোমরা অবশ্যই আমাকে জানিও যে এই কবিতাটা তোমাদের কেমন লাগলো। আজকের মতো আড্ডা এইটুকুই। আবার অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে আমি ডেফিনেটলি তোমাদের সামনে এসে হাজির হব। ততদিন ভালো থাকো।